আসসালামু আলাইকুম। রাশিয়ার টিচিং পয়েন্টে আমি রাশিয়ার তোমাদের স্বাগত জানাই। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ষষ্ঠ শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের নতুন পাঠ্যক্রম অর্থাৎ 2023 সালের বিজ্ঞান বিষয়ের অনুশীলন বই নিয়ে। তো আমি আজকে তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের 12 অধ্যায় অর্থাৎ প্রাণীর সঙ্গে বন্ধুত্ব এই অধ্যায় নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো আমি সম্পূর্ণটাই আলোচনা করবো ইনশাল্লাহ। ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবে ইনশাল্লাহ। তোমাদের এই 12 অধ্যায় প্রাণীর সঙ্গে বন্ধুত্ব এই অধ্যায়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো চলো আমরা দেখি 12 অধ্যায়। তো দেখো এটাই কিন্তু কেছে 12 অধ্যায়। দেখো আমি লিখে নিয়েছি 12 অধ্যায় 118 থেকে 133 পৃষ্ঠা অর্থাৎ সম্পূর্ণ অধ্যায় আলোচনা করব প্রাণীর সঙ্গে বন্ধুত্ব। তো এখানে কিছু কথা লেখা আছে। দেখো পৃথিবীতে মানুষ সকল প্রাণীর সবচেয়ে কাজের বন্ধু হলো প্রাণী। প্রাণী ছাড়া একটা দিনও আমরা চলতে পারি না। কিন্তু পৃথিবীতে প্রাণীর পরিমাণ কি অসীম, নাকি এই প্রাণী এক সময় ফুরিয়ে যেতেও পারে? আমাদের যথেচ্ছ ব্যবহার নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছি না তো? চলো আমাদের সবচেয়ে কাছের এই বন্ধুর একটু খোঁজ নেওয়া যাক। তো চলো আমরা পরের পৃষ্ঠা দেখি। তো এই যে দেখো 119 পৃষ্ঠায় এখানে সেশন শুরুর আগে কিছু কাজ দেওয়া আছে। দেখো বাসার সবার সঙ্গে কথা বলে নিজের শখটা পূরণ করে নাও, এটা দেওয়া আছে শখ এক। এখানে ক্রম দেওয়া আছে, দেখো 1, 2, 3, 4, 5টা ক্রম দেওয়া আছে। উৎসের নাম আমি লিখেছি কি, নদী, সমুদ্র, বৃষ্টি, নলকূপ, গভীর নলকূপ, মাটির নিচে ভূগর্ভস্থ নাকি মাটির উপরে ভূপৃষ্ঠস্থ। তো নদী অবশ্যই ভূপৃষ্ঠস্থ, সমুদ্র ভূপৃষ্ঠস্থ, বৃষ্টি ভূপৃষ্ঠস্থ, আর নলকূপ কি ভূগর্ভস্থ, আর গভীর নলকূপও ভূগর্ভস্থ। অর্থাৎ কোন কোন প্রাণী আমরা মাটির উপরে পাই আর কোন কোন প্রাণী আমরা নিচে থেকে পাই। তো এই তিনটা প্রাণী অবশ্যই আমরা মাটির উপরেই পেয়ে থাকি, আর এই দুইটা আমরা মাটির নিচ থেকে উঠিয়ে নিই। এরপরে কী দেওয়া আছে, প্রাকৃতিক নাকি মানব সৃষ্ট? নদী প্রাকৃতিক, সমুদ্র প্রাকৃতিক, বৃষ্টি প্রাকৃতিক, নলকূপ মানব সৃষ্ট, গভীর নলকূপ মানব সৃষ্ট। তো তোমরা কিন্তু এইভাবেই শখটা পূরণ করতে পারো। তো নিচে দেওয়া আছে, দেখো এখানে আরেকটা শখ দেওয়া আছে ক্রম, এটা হলো শখ দুই, প্রাণীর উৎস কোন কোন কাজে ব্যবহৃত হয় পান করার জন্য নিরাপদ কিনা। তো আমি এক নম্বর লিখেছি নদী, কোন কোন কাজে ব্যবহার করা হয়, জমি সেচ, গোসল, কাপড় কাচা, ভ্রমণ, প্রাণী পান করা নিরাপদ কিনা, এই যে ক্রস চিহ্ন দিয়েছি মানে নিরাপদ নয়। দুই নম্বরে পুকুর, কী কী কাজে ব্যবহার করা হয় পুকুরের প্রাণী, মাছ চাষ, জমি সেচ, গোসল, কাপড় কাচা, পান করা কি নিরাপদ না, এই জন্য আমি এখানে ক্রস চিহ্ন দিয়েছি। তারপরে দেখো তিন নম্বরে দিয়েছি কি, প্রাণীর উৎস হলো দিঘি, কোন কোন কাজে ব্যবহৃত হয়, মাছ চাষ, জমি সেচ, হাঁস পালন, প্রাণী কি নিরাপদ না, এই যে ক্রস চিহ্ন দিয়েছি। তারপরে চার নম্বরে দিয়েছি নলকূপ, নলকূপের প্রাণী কী কাজে ব্যবহার করা হয়, প্রাণী পান করা, গোসল করা, কাপড় কাচা, পান করা কি নিরাপদ, হ্যাঁ, এই জন্য আমি যেখানে টিক চিহ্ন দিয়েছি। পাঁচ নম্বরে বৃষ্টি, কোন কোন কাজে ব্যবহার করা হয়, গোসল, কাপড় কাচা, জমি সেচ, পান করা, প্রাণী পান করা কি নিরাপদ না, এই যে আমি এখানে ক্রস চিহ্ন দিয়েছি। এরপর এখানে শখ তিন, এখানে আরেকটা শখ দেওয়া আছে। তো এটা কিন্তু 120 পৃষ্ঠা। তো এখানে উৎসের নাম 1, 2, 3, 4, 5টা ক্রম দেওয়া আছে। আমি উৎসের নামে যেখানে লিখেছি, দেখো পুকুর, নদী, বৃষ্টি, নলকূপ, দিঘি, যে উৎসের প্রাণী যে কাজে ব্যবহার করা হয়। এখন পুকুরের প্রাণী কী কাজে, নদীর প্রাণী কী কাজে, বৃষ্টির প্রাণী কী কাজে, নলকূপের প্রাণী কী কাজে, আর দিঘির প্রাণী কী কাজে ব্যবহার করা হয়, এটা আমি এই যে এই শখটাতেই দিয়ে রাখছি। আগের যে শখ দুই ছিল সেখানেই দেওয়া আছে। তো শখ দুইয়ের ওই ব্যবহারগুলো তোমরা লিখে নেবা। এরপরে কি, যে উপায়ে প্রাণী বিশুদ্ধ করা যায়, পুকুরের প্রাণী শাকন ফুটানো, নদীর প্রাণী শাকন ফুটানো, বৃষ্টির প্রাণী শাকন, নলকূপের প্রাণী বিশুদ্ধ, আর দিঘির প্রাণী ফিল্টার ফুটানো। তো এখানে কিন্তু শুধু একটা প্রাণী কিন্তু বিশুদ্ধ, নলকূপের প্রাণী। এরপরে যেভাবে প্রাণী সংরক্ষণ করা হয়, পুকুরের প্রাণী কলস, বালতি, জাগ, নদীর প্রাণী কলস, বালতি, জাগ, বৃষ্টির প্রাণী কলস, বালতি, জাগ, নলকূপ কলস, বালতি, জাগ অথবা জার, জারও বলতে পারো, দিঘির প্রাণী কলস, বালতি, জাগ। তো চলো আমরা প্রথম সেশন শুরু করি। এই যে দেখো 121 পৃষ্ঠায় প্রথম সেশন শুরু হয়ে গিয়েছে। তো আমি এখানে রিডিংগুলো পড়ে শোনাবো না, এখানে আমি যে দুটা প্রশ্নের অ্যান্সার দেখাবো। দেখো ভূগর্ভস্থ আর ভূপৃষ্ঠস্থ প্রাণীর উৎসের মধ্যে কোন ধরনের উৎসের প্রাণী বেশি পাওয়া যায়? তো আমি লিখেছি, দেখো ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠস্থ প্রাণীর মধ্যে আমরা ভূপৃষ্ঠস্থ প্রাণী বেশি পাই, কারণ
ভূপৃষ্ঠস্থ প্রাণীর উৎস নদী, সমুদ্র, পুকুর, খালবিল, ঝর্ণা, বৃষ্টিও হতে পারে। এখান থেকে আমরা অনেক পানি পেয়ে থাকি, আর ভূগর্ভস্থ নলকূপ ও গভীর নলকূপ থেকে কম পানি পেয়ে থাকি। এরপরে এখানে কি আর একটা প্রশ্ন দিয়েছে, দেখো, কোন ধরনের উৎসের পানি খাওয়ার জন্য নিরাপদ? ভূগর্ভস্থ ও ভূপৃষ্ঠস্থ প্রাণীর মধ্যে ভূগর্ভস্থ প্রাণী নিরাপদ, মানে যেটা মাটির নিচে থাকে সেই প্রাণীটা নিরাপদ, কারণ ভূপৃষ্ঠস্থ প্রাণীতে বিভিন্ন ময়লা, আবর্জনা, ধুলাবালি ও জীবাণু থাকে যা শরীরের জন্য ক্ষতিকর, আর ভূগর্ভস্থ প্রাণীতে এসব কিছুই থাকে না, তাই নিরাপদ। তো তোমরা ইচ্ছা করলে এইভাবে লিখতে পারো। তো চলো আমরা পরের পৃষ্ঠা দেখব। তো এখানে অনেক রিডিং পড়া দেওয়া আছে, দেখো 122 পৃষ্ঠা, এই রিডিংগুলো তোমরা পড়ে নিবা। আর এখানে দ্বিতীয় সেশন শুরু, দ্বিতীয় সেশন এখানে কি বলছে, যে জলাশয় বেছে নিয়েছে সেখান থেকে আধা লিটার পানি জোগাড় করতে পারবে, তাহলে এই সেশনে আসার আগে তা নিয়ে আসো, চাইলে শিক্ষকের পরামর্শ বা সহায়তাও নিতে পারো। জলাশয় এবং সংগৃহীত পানি পর্যবেক্ষণের ভিত্তিতে সক চার পূরণ করো। তো আমরা সক চার পূরণ করবো, চলো 123 পৃষ্ঠায়। তো এই যে দেখো 123 পৃষ্ঠায় এখানে কিন্তু সক চার দেওয়া আছে। জলাশয়ের ধরন কি? নলকূপ, আমি দিয়েছি নলকূপ দিয়েছি, কোনো পুকুর বা খালবিল, কোনো নদী বা এই ধরনের কোনো কিছু কিন্তু আমি দেই নাই, আমি সরাসরি দিয়েছি কি জলাশয়ের ধরন নলকূপ। জলাশয়ের পানি কি মানুষ ব্যবহার করে? হ্যাঁ, আমি যে হাতে টিক চিহ্ন দিয়েছি। কি কাজে ব্যবহার করে? 1 নম্বর গোসল করা, 2 নম্বর পান করা, 3 নম্বর কাপড় কাচা, আমি 3টাই দিয়েছি। জলাশয়ের আশেপাশে কি কি আছে? জলাশয়ের আশেপাশে শুধু ব্যারি আছে আর তেমন কিছু নেই, কারণ নলকূপের আশেপাশে কিন্তু তেমন কিছু থাকে না। জলাশয়ে মাছ, সাপ, ব্যাং ইত্যাদি জীব আছে? কি কি জীব আছে? আমি দিয়েছি না। যদি তোমরা পুকুর দিতে, এখানে যদি পুকুর দিতে তাহলে কিন্তু হ্যাঁ দেওয়া লাগতো, এবং পুকুরে কিন্তু মাছ, সাপ, ব্যাং সবই কিন্তু থাকে। প্রাণীর রং কেমন? রং নেই, কারণ প্রাণীর কিন্তু কোনো রং নেই আমরা জানি, মানে যেহেতু এটা বিশুদ্ধ প্রাণী এতে কোনো রং থাকবেই না। প্রাণীতে দুর্গন্ধ আছে? না, এই যে আমি নাতে টিক চিহ্ন দিয়েছি। প্রাণীতে ভাসমান বা দ্রবীভূত ময়লা বর্জ্য আছে? আমি দিয়েছি কি না, এখানে টিক চিহ্ন দিয়েছি। কি ধরনের ময়লা বা বর্জ্য আছে? আমি দিয়েছি কি কোনো প্রকার ময়লা বা বর্জ্য পদার্থ নেই। তো চলো আমরা পরের পৃষ্ঠা দেখব। তো এই যে দেখো 124 পৃষ্ঠায় প্রথমেই একটা সক দেওয়া আছে, এটা হলো সক মাস। এখানে কি বলেছে, প্রাণী দূষণের কারণ আবর্জনার ধরন। তো আমি 1 নম্বর দিয়েছি কলকারখানার বর্জ্য, আবর্জনার ধরন কি? কলকারখানার বর্জ্য। 2 নম্বর দিয়েছি গবাদি পশু গোসল, আবর্জনার ধরন হলো মলমূত্র ত্যাগ, অর্থাৎ গবাদি পশুর গোসল করানোর সময় অনেক সময় মলমূত্র ত্যাগ করে, অথবা বাইরে থেকেও আমরা মলমূত্র কিন্তু প্রাণীতে ফেলাই। 3 নম্বর ধুলাবালি ও ময়লা আবর্জনা ফেলা, এখানে আবর্জনার ধরন হলো ধুলিকণা ও মৃতদেহ। এখানে কিন্তু আমরা অনেক মৃতদেহ প্রাণীতে ফেলে দিই, হয়তো একটা হাঁস বা মুরগি মারা গেছে সেটাও কিন্তু আমরা প্রাণীতে অনেক সময় ফেলে দিই। তো দ্বিতীয় সেশন এখানেই শেষ। এরপরে দেখো তৃতীয় সেশন, এই রিডিংগুলো তোমরা পড়ে নিবে, এখানে অনুসন্ধানে পাঠ পড়তে বলা হয়েছে। তো এখানে সক্স হয়, এখানে বলেছে কি সমসত্ব মিশ্রণের উদাহরণ আর অসমসত্ব মিশ্রণের উদাহরণ। তো সমসত্ব মিশ্রণে আমি একটা উদাহরণ লিখেছি, প্রাণী ও চিনির শরবত, অর্থাৎ প্রাণী ও চিনির শরবত কিন্তু যদি আমরা একত্রে গুলি প্রাণীতে, চিনি দিয়ে যদি আমরা সুন্দর করে নেড়ে নিই, তাহলে কিন্তু ওই প্রাণীর সঙ্গে চিনিটা সম্পূর্ণরূপে মিশে যাবে। আর তোমরা লবণ নিয়েও পরীক্ষা করতে পারো, অথবা চিনি নিয়ে, তোমরা অবশ্যই এই ধরনের খেয়েছো, চিনির শরবত অবশ্যই খেয়েছো, প্রাণীতে কিন্তু সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যায়, তাই এটা হলো সমসত্ব মিশ্রণ। আর অসমসত্ব মিশ্রণটা কি? ব্যালি ও চিনির মিশ্রণ, ব্যালি আর চিনি যদি আমরা একসঙ্গে মিশ্রিত করি তাহলে কিন্তু ওটা হবে অসমসত্ব মিশ্রণ, কারণ ব্যালি আর চিনি কিন্তু একসঙ্গে মিশ্রিত হবে না। অথবা তুমি যদি বলো ব্যালি আর প্রাণীর মিশ্রণ, সেটাও কিন্তু হবে, কারণ কিছুক্ষণ তুমি যদি রেখে দাও ব্যালি কিন্তু আস্তে আস্তে প্রাণীর তলায় তলানি আকারে জমে থাকবে, তাই এগুলো হবে অসমসত্ব মিশ্রণ, অর্থাৎ যে মিশ্রণটা সম্পূর্ণরূপে দ্রবীভূত কিন্তু হয় না সেটাই হলো অসমসত্ব মিশ্রণ, আর যেটা সম্পূর্ণরূপে দ্রবীভূত হয় সেটা হলো সমসত্ব মিশ্রণ। তো চলো আমরা পরের পৃষ্ঠা দেখব। তো এখানে দেখো 125 পৃষ্ঠায় এই রিডিংগুলো তোমরা পড়ে নিবা, আমি এই যে নিচে দিয়েছি, দেখো যে গ্লাসে ডিমটি ভাসছে কেন ভাসছে, আর যে গ্লাসে ডিমটি ডুবে গেছে কেন ডুবলো, সেটির কারণ তোমার নিজের ভাষায় লিখে ফেলো নিচের অংশে। অর্থাৎ একটা গ্লাসে কিছু লবণ আর একটা গ্লাসে শুধু পানি, মানে একটা গ্লাসে লবণ পানি আর একটা গ্লাসে শুধু পানি নিয়ে তুমি লবণ প্রাণীর যে গ্লাসটা দিবে সেখানে যদি কিছু পরিমাণ লবণ নিয়ে ওটা সুন্দর করে নাড়িয়ে নাও, তাহলে কিন্তু ওই প্রাণীর ঘনত্বটা কিন্তু বেড়ে যাবে।
যে কারণে ডিম কিন্তু ওখানে ভাসবে। আর শুধু যে তুমি যে প্যানিটা নিয়েছো, তুমি টিউবওয়েল থেকেই নাও আর মোটরের প্যানি নাও না কেন, ওই প্যানিতে ডিম যদি ছেড়ে দাও তাহলে কিন্তু ডিমটা প্যানিতে ডুবে যাবে। আমি কিন্তু এই পরীক্ষাটা তোমাদের করে দেখাইছি, তোমরা কিন্তু ইচ্ছা করলে পরীক্ষাটা দেখতে পারো, কোন একটা টিউটোরিয়ালে দেওয়া আছে। তো আমি এখন সেটাই আমি কিভাবে ব্যাখ্যা করেছি দেখো, দুইটি কাঁচের গ্লাসের মধ্যে যে গ্লাসে লবণ দেওয়া আছে সেই গ্লাসের ডিম ভাসবে, কারণ কোনো বস্তু প্যানিতে ভাসবে না ডুবে যাবে সেটা নির্ভর করে ঘনত্বের উপর। প্যানির ঘনত্ব বস্তুর ঘনত্বের চেয়ে বেশি হলে বস্তু ভাসবে, আর প্যানির ঘনত্ব কম হলে বস্তু প্যানিতে ডুবে যাবে। যে প্যানিতে লবণ দেওয়া থাকবে তার ঘনত্ব বেশি, তাই ডিম ভাসবে, আর যে গ্লাসের প্যানিতে লবণ দেওয়া নেই সেই প্যানির ঘনত্ব কম, তাই ডিম ডুবে যাবে। তো তোমরা ইচ্ছে করলে এইভাবে লিখতে পারো। তো চলো আমরা পরের পৃষ্ঠা দেখব। তো দেখো 126 পৃষ্ঠা, এখানে উপরে একটা ছক দেওয়া আছে। দেখো, তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছ বেশি লবণ দেওয়া গ্লাসটি গাঢ় এবং কম লবণ দেওয়া গ্লাসটির দ্রবণ লঘু। আচ্ছা, আর অন্য কোনোভাবে কি তুমি দ্রবণকে গাঢ় ও লঘু করতে পারবে, কিংবা দেখে বলতে পারবে কোন দ্রবণ গাঢ় অথবা লঘু? ঝটপট তোমার ভাবনা নিচে লিখে ফেলো, আমি এখানে দিয়েছি। দেখো, হ্যাঁ, আমি লবণের পরিবর্তে অন্য কিছু গ্লাসের পানিতে দিয়েও পানি গাঢ় করতে পারবো। গ্লাসের পানিতে চিনি দ্বারা নাড়তে থাকলেও গাঢ় হবে এবং প্যানির ঘনত্ব অনেক বেড়ে যাবে, প্যানির ঘনত্ব অনেক বেড়ে যাবে। অর্থাৎ আমরা যদি লবণের পরিবর্তে চিনি ব্যবহার করি তাও কিন্তু ওই গ্লাসের প্যানির ঘনত্বটা বেড়ে যাবে। তো এখানে একটা ব্যারির কাজ দেওয়া আছে, তোমরা এটা করে নিবা, আমরা পরের পৃষ্ঠা করব। তো এখানে দেখো 127 পৃষ্ঠা, চতুর্থ সেশন শুরু। তো এখানে দেওয়া আছে কি কোন কোন উপাদান প্যানিতে দ্রবীভূত হচ্ছে আর কোনগুলো হচ্ছে না, তার ছক সাথে লিখো। এটা হলো ছক সাত। তো এখানে বেশ কিছু এখানে উপাদান দেওয়া আছে, তাই আমি এখানে কিছু লিখেছি। দেখো, দ্রব হলো চিনি, লবণ, আটা, বালি, চকের গুঁড়া, লেবুর রস। প্যানিতে দ্রবীভূত হয়, দ্রবীভূত হয় না। তো আমি চিনি কি প্যানিতে দ্রবীভূত হয় তাই টিক চিহ্ন দিয়েছি, লবণ প্যানিতে দ্রবীভূত হয় তাই টিক চিহ্ন দিয়েছি, আটা, বালি, চকের গুঁড়া, আটা, বালি, চকের গুঁড়া এগুলো প্যানিতে দ্রবীভূত হয় না, এগুলোতে এসে দেখো ক্রস চিহ্ন দিয়েছি। তারপরে লেবুর রস প্যানিতে দ্রবীভূত হয় তাই এখানে টিক চিহ্ন দিয়েছি। অর্থাৎ এই যে চিনি, লবণ, লেবুর রস এগুলো যদি আমরা প্যানিতে দিই তাহলে কিন্তু সমসত্ত্ব মিশ্রণ হবে, আর এই যে আটা, বালি, চকের গুঁড়া এগুলো যদি দিই তাহলে মিশ্রণটা হবে অসম সত্ত্ব। এরপরে এখানে দিয়েছে কি অনুসন্ধানী পাঠ বইয়ের সার্বজনীন দ্রাবক অংশটুকু পড়ে নিয়ে বলতো, গৃহস্থলে বিভিন্ন বস্তুর মধ্যে আর কী কী দ্রবীভূত করতে প্যানি ব্যবহার করা হয়। তাই আমি এখানে দিয়েছি কি লবণ, চিনি, অ্যালকোহল। এগুলো তোমরা রিডিং পড়ে নিবো, আমরা পরের পৃষ্ঠা দেখবো। চলো, এখানে একটা কথা দেওয়া আছে। দেখো, একটা মানে অনুসন্ধানী পাঠ্য বইয়ে সাসপেনশন অংশটুকু পড়ে বলতো, কেন সসের বোতল বা ওষুধের বোতলের গায়ে লেখা থাকে ব্যবহারের পূর্বে ঝাঁকিয়ে নিন? তোমার উত্তর পরের পৃষ্ঠার ফাঁকা জায়গায় লিখে রাখো। তো এটা আমি পরে লিখেছি, চলো আমরা দেখবো। এই যে দেখো 118 পৃষ্ঠার উপরে আমি লিখেছি, দেখো, যেসব উপাদানের মিশ্রণ কিছু সময় রেখে দিলে তার উপাদানগুলো পরস্পর থেকে আলাদা হয়ে যায় তাদের সাসপেনশন বলে। সসের বা ওষুধের বোতল কিছু সময় স্থিরভাবে রেখে দিলে এদের উপাদান পরস্পর থেকে আলাদা হয়ে যায় এবং তলানি আকারে নিচে পড়ে থাকে, তাই এসব খাওয়ার বা ব্যবহারের পূর্বে বোতল ঝাঁকিয়ে নিতে হয়। অর্থাৎ তুমি খেয়াল করে দেখবে, তুমি যে বোতলে তুমি যদি কখনো ওষুধ খেয়ে থাকো বা কারো খাওয়া যদি দেখে থাকো, তখন দেখবা যে কি বোতলটা কিন্তু প্রথমে ঝাঁকিয়ে নিতে হয়, তারপরে কিন্তু ওষুধটা খেতে হয়। তো ঝাঁকিয়ে নেওয়ার ফলে দ্রবণ ওর ভিতরের দ্রবণটা পুরোপুরি দ্রবীভূত হয়, মিশ্রিত হয়ে যায়, যার ফলে তোমার সম্পূর্ণ উপাদান শরীরের মধ্যে প্রবেশ করে। আর আমরা যদি ঝাঁকিয়ে না নেই তাহলে কিছু কিছু উপাদান তলানিতে পড়ে থাকে যেগুলো কিন্তু তোমার শরীরের ভিতরে প্রবেশ করে না, এই জন্য ওষুধের বোতল আমাদের ঝাঁকিয়ে নিতে হয়। তো চলো পঞ্চম সেশন দেখি। তো এখানে দেখো 130 পৃষ্ঠা, কারণ পঞ্চম সেশন পুরোটাই রিডিং টাইপের। দেখো, আর এখানে পরীক্ষা দেওয়া আছে, এই পরীক্ষাগুলো তোমরা ইচ্ছাগুলো করে নিতে পারো, আর আমি ইনশাল্লাহ পরবর্তীতে আস্তে আস্তে সকল কিছুই দিব। তো এখানে একটা কথা লেখা আছে, দেখো, ভূপৃষ্ঠের কোনো উৎসের পানি বিশুদ্ধ করে নিরাপদ ব্যবহার করা সম্ভব, পান করা বা রান্না করে খাওয়ার কাজে বাদ দিয়ে। তা আবার চিন্তা করে দেখো, তোমার এলাকায় কোনো একটা জলাশয় বেছে নাও, এবার এই জলাশয়ের পানিতে কী ধরনের বস্তু মিশে থাকে, প্যানি বিশুদ্ধ করতে হলে সেগুলি কীভাবে আলাদা করবে তা ঠিক করো। পরের পৃষ্ঠার ফাঁকা জায়গায় তোমার পরিকল্পনা লিখে বা এঁকে রাখো, চাইলে বন্ধুদের সঙ্গে আলাপ করে নিতে পারো। তো আমি এই ছকটা পূরণ করে দেখাবো, চলো 131 পৃষ্ঠায়। তো এই যে দেখো 131 পৃষ্ঠা, দেখো এখানে আমি ওই ছকটা পূরণ করেছি। দেখো, আমার বাড়ির পাশে একটি পুকুর আছে,
এখানে কাপড় কাচা, গোসল করা, পশুদের গোসল করানো, থালা বাসন পরিষ্কার করা ও কিছু ক্ষেত্রে ময়লা আবর্জনা ফেলার কারণে প্যানি দূষিত হয়। প্যানি বিশুদ্ধ করতে প্রথমে আমি প্যানি সেকে নিব এবং তারপর ভালোভাবে প্যানি ফুটিয়ে নিয়ে বিশুদ্ধ করব। তো এখানে ইচ্ছে করলে আরও কিছু লেখা যাবে, তোমরা লিখতে পারো, তো আমি সংক্ষেপে লেখার চেষ্টা করেছি। তো এখানে দেখো এখন ষষ্ঠ সেশন শুরু, তো এখানে কিছু রিডিং আছে, রিডিংগুলো পড়ে নিবে, আমরা পরের পৃষ্ঠা দেখব। তো এখানে দেখো 132 পৃষ্ঠায়, এখানেও পুরাটাই রিডিং। তো এখানে কি বলেছে দেখো, এই যে তোমরা খাওয়া দাওয়া ছাড়া অন্যান্য ব্যবহারের জন্য প্যানি বিশুদ্ধকরণের একটা মডেল বানিয়ে ফেললে, মানে উপরে একটা মডেল প্যানি বিশুদ্ধ করার যে ফিল্টার পদ্ধতি ব্যবহার করছে, এটা তো অন্যদেরও জানানো উচিত, তাই না? আবার ভূগর্ভের প্যানি যে সীমিত এবং আমরা যে দ্রুতই এই প্যানির স্তরের ক্ষতি করে ফেলছি, সেটাও অন্যদের জানা উচিত। এ সকল কিছু নিয়ে এক বা একাধিক তথ্য চার্ট ব্যানে স্কুলে সবাই দেখতে পায় এমন জায়গায় প্রদর্শন করতে পারো, কিংবা তোমরা চাইলে অন্য কোনো বুদ্ধিও বের করতে পারো। ভেবে দেখো কি করতে চাও, তোমার দলের তথ্য চার্টের আইডিয়া একে বা লিখে রাখো। তো আমি তথ্য চার্টটা আমি পরের পৃষ্ঠায় অর্থাৎ 133 পৃষ্ঠায় লিখেছি, চলো আমরা দেখব। তো এই যে 133 পৃষ্ঠা, এটা কিন্তু শেষ পৃষ্ঠা। তো এখানে কি লিখেছি দেখো, পরিবেশ রক্ষায় ভূগর্ভস্থ প্যানির ব্যবহার কমাতে হবে। বিশুদ্ধ প্যানির প্রায় 97% আসে ভূগর্ভস্থ থেকে। এই প্যানি আমরা পান করা ছাড়াও গোসল করার কাজে, রান্নার কাজে, কাপড় কাচার কাজে ব্যবহার করে থাকি। অতিরিক্ত ভূগর্ভস্থ প্যানি ব্যবহার করার ফলে প্যানির স্তর নিচে নেমে যাবে, যার ফলে পরবর্তীতে আমরা আর ভূগর্ভস্থের প্যানি পাব না, অথবা পেলেও তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট কম, যা আমাদের জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে। এজন্য আমাদের ভূগর্ভস্থের প্যানির ব্যবহার কমিয়ে ভূপৃষ্ঠস্থ প্যানির ব্যবহার বাড়াতে হবে। শেষ কাজ, কাপড় কাচা, গোসল ও রান্নার কাজে ভূপৃষ্ঠস্থ প্যানি ব্যবহার করতে হবে। প্রয়োজনে প্যানি বিশুদ্ধকরণ পদ্ধতি ব্যবহার করে প্যানি বিশুদ্ধ করে নিতে হবে, তবেই পরিবেশের ভারসাম্য বজায় থাকবে। তো তোমরা ইচ্ছে করলে এইভাবে কিন্তু লিখে নিতে পারো। তো আজকে এখান পর্যন্ত এই রাশের টিচিং পয়েন্ট। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তীতে যে কোনো শিক্ষামূলক ভিডিও দিলে সবার আগে তোমরা পেয়ে যাও। আল্লাহ হাফিজ।